গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকের মহানবমী দেখতে পাচ্ছ, রেডি হয়ে গিয়েছি ঠাকুর দেখতে যাবো বলে। এখন বাজে 1:15 বাজে, এবার বেরোবো। একদম রেডি হয়ে গিয়েছি, সঙ্গে থাকবো, সব কিছু দেখাবো। হয়তো কথা বলতে নাও পারলেও তোমাদের ভিডিওটা দেখাবো, কথা বলার চেষ্টা করবো আজকে, যেহেতু সঙ্গে থেকো। চলে এসছি, দেখো 1.5 ঘন্টা বাজে। অদিতিকে নিয়ে হাঁটছে, পিছনে বাবা মা আছে। চলো প্যান্ডেলটা দেখি, এটা ধামুয়া, দেখো ধামুয়া। চলো ভিতরে প্রবেশ করি। চলো আর একটা মণ্ডপে যাচ্ছি, চলো আমাদের দাদা জ্যোতির্লিঙ্গের ভিতরে প্রবেশ করেছি, দেখো। এটা কাশী বিশ্বনাথ মন্দির, ক্যামেরাটা অতটা ভালো না, ওই জন্য তোমাদের খুবই ভালোভাবে দেখাতে পারছি না। এটা নাগেশ্বর মন্দির, কেদারনাথ মন্দির, এটা বৈদ্যনাথ মন্দির, ভীমকেশ্বর মন্দির, রামেশ্বর মন্দির, এটা মল্লিকার্জুন মন্দির, এটা মহাকালেশ্বর মন্দির, কৃষ্ণেশ্বর মন্দির, সোমনাথ মন্দির দেখে এবার বাইরে চলে যাবো, এটা অন্য মন্দিরে গিয়ে ফের তোমাদের সাথে কথা বলবো। দেখো আর একটা মণ্ডপে এসছি, দেখো এটাকে এটাকে চিনতে পারবে, দেখো এটা বান্টি বাবু, গড় করে নাও, নম করে নাও, চলো এর অন্য মন্দিরে গিয়ে সে কিছু দেখাবো। ওর মশলা মুড়ি কিনতে এসছি, দেখো খুব জোরে খিদে লেগেছে,
দিয়ে দাও ওখানে গিয়ে আমরা ভ্যানে বসে খাবো। তোমাদের বললাম পরের মণ্ডপটা দেখাবো তোমাদের, তোমাদের আর দেখালাম না, যেহেতু কালকের কালকের ভিডিওই তোমরা দেখেছিলে যে যেই প্যান্ডেলটা, ওই জন্য আমি আর ওই প্যান্ডেলের ভিতরে যাই না, আমি বাইরে ভ্যানের ওপরে বসে আছি আর অদিতি ঘুমাচ্ছে। এই দেখো অদিতি ঘুমাচ্ছে, সবাই দেখতে গিয়েছে, আমি অদিতিকে নিয়ে এখানে বসে আছি। সবখানে আছে সবাই, গাড়িটা দাঁড় করানো আছে, পুরো মেন রুটে গাড়িটা দাঁড় করানো আছে। তাহলে এই ভিডিওটা দেখো তোমরা সব কিছু, তো দুর্ঘটনা ঘটে গিয়েছে, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছি, হালকা রোগে থেকে হয়ে গিয়েছি, ছোট রোগে থেকে বাড়িতে গিয়ে তারপর কথা বলবো সঙ্গে থাকতে। দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসে, অদিতি ঘুমাচ্ছিলো তোমাদেরকে দেখিয়েছে, এই দেখো এবার উঠেছে, মাংসের পকোড়া খাচ্ছে। এই দেখো আমরা খেয়েছি ওখানে বসে, আর ও ঘুমাচ্ছিলো বলে ওর জন্য নিয়ে নিয়েছি মাংসের পকোড়া আর সাতটা রোল কিনেছে। আমরা ওখানে চারটে আছে আর আমরা দুটো নিয়েছি, আর এটা বিরিয়ানি, বিরিয়ানি তোমার দেখতে পাচ্ছ। তাহলে এবার খাওয়া ড্রেসটা চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, বা একটু ঘুমাবো না, এবার ঘুমিয়েই পড়বো, ভুল বলে ফেললাম। হ্যাঁ, তোমাদেরকে যেই কথাটা বলছিলাম যে একটা বড় বিপদ হচ্ছিলো আসার সময়, আমরা মানে রাস্তার মুখে থেকে তো উঠবো, মেন রাস্তায় উঠবো, ওখানে একটা মানে আমাদের গাড়ি এত প্রচণ্ড জ্যাম, আমাদের ভ্যানটা ওখানে দাঁড়িয়েছিল আর একটা ভ্যান এসছে, এসে আমার জ্যাম বলে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল। ও এবার কলে, যারা কল মিস্ত্রি তোমরা জানো, বড় বড় পাইপ নিয়ে কল বসায় যারা, তাহলে কাঁড়ি পাইপ নিয়ে আসে। তোর ওখানে একটা বড় পাইপ, তুই তো বলবি যে এখানে বড় পাইপ আছে, ও কিছু বলেনি, ওর মতো বল যেই মানে জ্যামটা ছেড়ে গেছে, ও সঙ্গে সঙ্গে উঠেছে। আমরা দাঁড়িয়ে, আমরা কিন্তু তৎক্ষণাৎ আমাদের তোমাদের দাদাভাই ভ্যান কিন্তু স্টার্ট দেয়নি, দাদাভাই দাঁড়িয়েছিল ওই সঙ্গে সঙ্গে ওই রটের সাথে, মায়ের মা মানে ওই সাইড হয়ে বসেছিল। আর আমাদের বড় নোড়া কোলে করে নিয়ে, তোমাদের দেখালাম, আমার ভাসুরের ছেলের কোলে করে নিয়ে বসেছিল ওই সাইডে, একদম লেগেছে, দুজনের ক্ষতি হয়ে যেত, যা হোক কাচ্চাটার কিছু হয়নি, ঠাকুর টাকুর করে মায়ের পায়ে লেগেছে ওই পাইপটা, পাইপ শুদ্ধ ভ্যান টেনে নিয়ে যাচ্ছিলো, এরকম মায়ের পায়ে এখানে লেগেছে, ফুলে উঠেছে পায়ের কাছে। ওখানে আবার আধ ঘন্টা মতো দেখাও, আধ ঘন্টার মতো আবার জল দিয়ে ডলা হলো, বরফ দিয়ে ওষুধ ডাক্তার দেখানো হলো, ওখানে জল খেয়ে ওষুধ খেলো, তারপর এরকম কিছু, ওই জন্য কিছু কিছু প্যান্ডেল দেখতে পারিনি। আর যেহেতু আমরা কালকের ওগুলো দেখেছিলাম, মা বাবারা দেখেনি, ওদের ভালোভাবেও দেখা হলো না, কী করবো, একটা দুর্ঘটনা হয়ে গেল, আর ওই অবস্থায় একটা অসুস্থ মানুষকে নিয়ে কি আর ঘোরা যায়। খেলবে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, বুঝতে পারছি একদম ঘুম পাচ্ছে, 12:30 বাজে, আর খাওয়া দাওয়া করতে করতে একটা বেজে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, সবাই বা সত্যা চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, তোমরা যদি না আমাকে বা আমার পাশে যদি না থাকো তাহলে আমি কোনোদিনও বড় হতে পারবো না। বাই, গুড নাইট, নেক্সট ভিডিওই আবার দেখা হবে।